নবী সালাম আলাইকা এভাবেই বলার কোনো প্রমাণ কোন হাদিস দ্বারা প্রমাণিত নাই। যেটা প্রমাণিত সেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের এক দিনী ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষ্ণবের প্রতি আমাদের দরুদ এবং সালাম পেশ করতে বলেছেন, তাহলে এই দরুদ এবং সালাম পেশ করা এটা কি আমাদের দরুদ ইব্রাহিম এবং শেষ বইটাকে তাশাহুদ এটা দ্বারা এটা কি প্রমাণিত, সহি হাদিস দিয়ে প্রমাণিত, এটা জানতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, যেটা আপনি পাবেন সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারার 56 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহ আমালাইকাতে সাল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতা মণ্ডলী বিশ্বনবীর প্রতি রহমত নাজিল করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন, রহমত প্রার্থনা করেন, এবং ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ইমানদারগণ, সাল্লু, তোমরা দরুদ পেশ করো, আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, বিশ্বনবীর প্রতি সালাম যথাযথভাবে সালাম এবং দরুদ তোমরা পেশ করো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ কিভাবে পেশ করব, সালাম কিভাবে পেশ করব, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কিরামগণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করবে, তখন তোমরা দরুদ ইব্রাহিম এটা তোমরা বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে তোমরা রাসূলের প্রতি তোমরা দরুদ পেশ করবে। এই রাসূলের প্রতি দরুদ পেশ করার হাদিসটি আপনি বলেন সহিহ বুখারী হাদিস নম্বর 3370। 3370 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে নির্দেশ প্রদান করেছেন। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পেশ করব আমরা শেষ বৈঠকে তাশাহুদের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সালাম পেশ করে থাকি। আমরা যেটা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম আমরা পেশ করে থাকি। যেটা আপনি পাবেন আপনার সহি বুখারী হাদিস নম্বর 835। সহি বুখারী 835 নম্বর হাদিসের মধ্যে এটা স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে। অতএব আমরা যখনই সূরা আহজাবের 56 নম্বর আয়াত আমরা পেশ করব, এই আয়াতের প্রমাণে তাফসীর ইবনে কাসির আপনি দেখবেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। এখানে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করার ক্ষেত্রে দরুদ ইব্রাহিম এবং তাশাহুদের মধ্যে যে আমরা সালাম পেশ করে থাকি এটাকেই বোঝানো হয়েছে। কিন্তু আমরা এ দ্বারা এটা সাব্যস্ত করতে পারবো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করা মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এটা পেশ করতে পারবো না, কারণ এটার কোনো প্রমাণ নেই। সম্মানিত উপস্থিতি, ইয়া নবী সালাম আলাইকা এভাবেই বলার কোনো প্রমাণ কোন হাদিস দ্বারা প্রমাণিত নাই। যেটা প্রমাণিত সেটা হলো দরুদ ইব্রাহিম এবং যেটা প্রমাণিত সেটা হলো তাশাহুদের সালাম, এটা আমরা পেশ করব। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সঠিক বুঝটা বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।